আমাদের আজকের নাটক খেলা ভাঙার খেলা, রচনা চন্দন সেন, নির্দেশনা কবিতা ভট্টাচার্য, আবাহ ঈশান রায়। শুরু করছি শ্রুতি নাটক খেলা ভাঙার খেলা। দিদি ঘুমোবে, পারপশি জুড়োবে, রমনা দিদি আয় ঘুম, রাত হয়ে যায় খুব নিঝুম। ওভাবে আমায় ঘুম পাড়াবে না, আমি এত ছোট নই। তাই তো, তাই তো, দেখো তো কি করে যে ভুলে যাই বারবার যে তুমি ছোট্ট নও, তোমার এখন 10 বছর বয়স। আমি ক্লাস 5-এ পড়ি। ও হ্যাঁ, ঠিক ঠিক। আসলে তোমার এই নিউ পিসি এ বাড়িতে কাজ করছে প্রায় 20 বছর। এখন বয়স হয়েছে কি না, মানে বুড়ো হয়ে গেছে, কিচ্ছু মনে থাকে না। মা কখন আসবে? এক্ষুনি, বেশি দূরে তো নয়, কাছেই তো নেমন্তন্ন, চলে আসবে। তা তুমি গেলে না কেন রুমনা দিদি? তোমারও তো নেমন্তন্ন ছিল। আমার ভালো লাগেনি। ওই লোকটা কেন মার সঙ্গে বারবার যায়? না, লোকটা নয়, উনি সৌমেন বাবু, সৌমেন দত্ত। তোমায় শিখিয়েছি না, ওকে তুমি বাবা বলতে যখন চাও না তখন না হয়। ও আমার বাবা নয়, ওকে কেন বাবা বলবো? না, আমি আঙ্কেলও বলবো না, না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বলো না বলো না। কিন্তু তোমার মা তো তাকে, মানে তাকে বিয়ে করেছেন। দেখো না, তোমার মাকে এখন অনেকেই ডাকে মিসেস দত্ত, তাই না? সবাই মেনে নিয়েছে, কিন্তু আস্তে আস্তে মেনে নাও না। আমার বাবার মতো ভালো নয়। তা তো বটে, তিনি যেদিন এই সংসারে আসেন সেদিন এই নির্মলা পিসি তাকে শাক বাজিয়ে বরণ করে নিয়ে এসেছিল। মা কখন আসবে? আসবে আসবে, এক্ষুনি আসবে। তুমি ঘুমিয়ে পড়ো লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। না, মা না আসা পর্যন্ত আমি ঘুমোবো না। কি বললে? বলে একটা চোখ একটু টেরা নীরা, এত অবজারভেশন পাওয়া তোমার? আমি তো ওসব ব্যাপারে নীরা সত্য থেকে ফুল অ্যাটেনশন দিয়েছি, ভেটকি ফ্রাই আর চিকেন বিরিয়ানিতে। নীরা, রান্নাটা দারুণ হয়েছিল, তাই না? কিন্তু বিয়ে বাড়িতে কেউ তোমার মতো খায় না। তুমি বসবে না? না, এই চেয়ারে না হয় নাই বসলাম, দুঃখ নেই। কিন্তু রুমনা সুন্দরী, যদি আমার সঙ্গে ভালো ভাব না করো, একটু কাছে না আসো, তাহলে সেই দুঃখের ভার আর কতদিন বইব বলো? আজ সকালে তুমি যে কবিতাটা দূরে দূরে মুখস্থ করছিলে, শুনে শুনে সেটা কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে, হুবহু দারুণ বলতে পারি। এই দেখো দেখো, কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে, যেটা খুশি সেটা যাবে, ভারী মজা হবে। কি কেমন মুখস্থ বললাম রুমনা? কাল থেকে রুমনা আমার কাছে পড়বে, কেমন? না, আমি ম্যামের কাছে পড়ি। ম্যামের কাছে তো পড়োই, বাড়িতে আমার কাছে। না, আমি বাপির কাছে পড়তাম, তুমি আমার বাপি নও। আহ রুমনা, আমি তোমায় বারবার বলেছি, আমার ঘুম পেয়েছে মা, আমি ঘুমোতে যাচ্ছি। না, এইভাবে আর নয়, ইটস টু মাচ। নীরা, আরে ওভাবে রুট কথাবার্তা বলছো কেন? বাচ্চা তো, এই বয়সই হচ্ছে আঁকড়ে ধরার বয়স। রুমনা হয়তো মলয়দার স্মৃতি যাকে তোমার কাছে অস্বীকার করব না, ওর স্মৃতি তো আমাকেও মাঝে মাঝে দোলা দিয়ে যায়। কিন্তু তাই বলে তোমার সঙ্গে দিনের পর দিন রুমি এমন ব্যবহার করবে? বুঝতাম তুমি যদি ওর প্রতি সামান্য বিরক্তি কোনোদিন দেখাতে কিংবা এতটুকু বাজে ব্যবহার করতে। নীলা, তোমার বিয়ে করেছি এই একটি শর্ত মেনে নিয়েই তো, যে রুমনাকে তোমার একার ভাববো না, ভাববো আমাদের দুজনের। আমার এই প্রতিজ্ঞার উপরই তো এতদিন তোমাকে জয় করার ভিড় দাঁড়িয়ে আছে।
তুমি বড় উদার সোমেন, অথচ তোমার সঙ্গে একটু বেড়াতে বেরোলেই, তোমার সাথে একটু অন্তরঙ্গতা দেখালেই লক্ষ্য করেছি রুমনা ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়ে। কখনো কখনো মনে হয়েছে বিশ্বাস করো ইটস আ ক্রুট কেস অফ সাইকোলজিক্যাল কমপ্লেক্স। কেসটা রুমনা নয়, রুমনার মার, যা সব সময় আতঙ্ক। তার সোমেন বুঝি রুমনার কথাগুলো খুব সিরিয়াসলি নিচ্ছে। আমি জানি রুমনা তার বাবাকে কতখানি ভালোবাসত, এবং তুমিও মলয়দাকে অস্বীকার করি না, কিন্তু তুমি বিশ্বাস করো তার জন্য তোমায়। আমি হঠাৎ উদাও হয়ে যাওয়া গৃহকর্তার খুব পুরনো অথচ বড় আদরের ঘরটার বিশ্বস্ত কেয়ারটেকার সোমেন, অথবা ধরো রাতের নৈঃশব্দে সূর্যমুখী ফুলে বিরহী হৃদয়ে জয় প্রয়াসী এক ব্যর্থ চন্দ্রকলা। এত কাব্য করে বললেও কবি এবং অধ্যাপক সৌমেন দত্তের জানা উচিত তিনি কিন্তু কোনো দিক থেকেই ব্যর্থ নন। নীলা, তোমাকে অবশেষে জয় করেছি, এই একটিমাত্র সফলতাই কিন্তু জীবনের সব ব্যর্থতাকে ঠেকে দিতে পারে না। এই ধরো না রুমনার কথা, এই একটি বছর ধরে ওই বাচ্চা মেয়েটাকে কতভাবে কত চেষ্টায় আপন করে নিতে চেয়েছি তা তো তুমি দেখেছো। এই ব্যর্থতা তোমার নয়, আমার। ওর বাপির এক বছর আগে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে ওর মনের শূন্যতাটা মা হয়ে আমি পূরণ করতে পারিনি, এটা এটা আমার ব্যর্থতা সবে। কিন্তু এ আমার চ্যালেঞ্জ নীলা, একটা ভয়ঙ্কর একটা সর্বনাশা বাজির খেলা। তোমাকে জয় করার বৃত্তটা আমি অসম্পূর্ণ রাখবো না, না না কিছুতেই হারবো না। ইফ আই ক্যান প্লে দ্য গেম আই উইল কিল দ্য গেম। না না সোমেন, তুমি তুমি ওভাবে ভেবো না। তোমার সঙ্গে আমি না হয় আজ থেকে রুমনাকে আরো বেশি করে বোঝবার চেষ্টা করব, আরো একটু বেশি সময় থাকবো ওর সঙ্গে, আরো একটু বেশি। এসো না সোমেন, দুজনে মিলেই একটা শেষ চেষ্টা করি রুমনাকে জয় করতে। তুমি তো জানো জয় করার জন্য আমি অনেক ধৈর্য নিয়ে অনেক দিন অপেক্ষা করা তো রাজি, নইলে নীলারায় খেলে। সৌমেন জয় করে তবু ভয় কেন তো যায় না, হায় ভীরুপে হায় রে। রুমনা লক্ষ্মী মেয়ে, এদিকে এসো, দুধটা খেয়ে না। আরে তোমার জন্য আজ কি রেঁধেছি জানো, যা তুমি সব চাইতে ভালোবাসো, মাকে বলো না কিন্তু। জলপাই এসো এসো, এবার দুধটা খেয়ে নাও লক্ষ্মী মেয়ে। না খাবো না, ভালো লাগছে না আমার। কেন কি হয়েছে? ও এখানে থাকবে না, কিছুতেই না। ছি রুমনা, আবার না। রুমনা রুমি, এই দেখো আলমারি থেকে এতক্ষণ ধরে খুঁজে কেমন চমৎকার একটা গল্পের বই বার করেছি তোমার জন্য, গালিভার ট্রাভেলস, তোমায় আমি পড়ে শোনাবো, এসো, দারুণ মজা। ওটা বাবির বই, তুমি রেখে দাও। রুমনা তুমি যাও, নির্মলাদি আমি দেখছি, তুমি যাও না। হ্যাঁ কি বলছিলে বলো এইবার। ওটা বাবির বই, তুমি ধরবে না। হ্যাঁ রুমনা, তোমার বাপি তো আমি সবচাইতে ভালো বন্ধু ছিলাম, সবচাইতে প্রিয়। তুমি যদি সত্যি তোমার বাপিকে ভালোবেসে থাকো তাহলে আমায় বন্ধু করে নিচ্ছ না কেন? কাছে এসো রুমনা। ও কি রুমি চলে গেল, কি হয়েছে ওর? ওর যেন শৈশব হঠাৎ শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওর চোখে তীব্র আগুন। কি হেরে গেলে তো? না না লীলা, আসলে একটা শিশুসুলভ কমপ্লেক্স বুঝলে, মনে হয় তো ভাবছে ওকে আজকাল কম আদর করছো। না না ঠাট্টা নয় সোমেন, বিশ্বাস করো ও এখন সামনে এলেই আমি নার্ভাস ফিল করি, এত চেষ্টা করেও তোমার ব্যাপারটাকে ওকে নিয়ে মানাতে পারছি না। কিন্তু কেন কেন সোমেন, ওকে কি আমি আর কারোর চাইতে কম ভালোবাসি? ও মীরা প্লিজ প্লিজ ডোন্ট গেট ডাউন, ঠিক হয়ে যাবে, দেখো ইটস এ ম্যাটার অফ টাইম। আর ও তো বোঝে না, মানে নিশ্চয়ই বুঝতে পারছে। পারছে? তাহলে হঠাৎ হঠাৎ এমন বিশ্রী ভাবে? আরে আরে বাবা দেখো, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। সত্যি
বাবা যদি জোর করে সেদিন মলয় মিত্রের মতো নামী অধ্যাপকের সঙ্গে বিয়ে না দিতেন, তাহলে হয়তো আমি অন্যভাবে জীবনটা কাটাতে পারতাম। কিন্তু জীবনে কোথা থেকে যে কি হয়ে যায়। একটু হাসো প্লিজ, হাসলে তোমায় দারুণ লাগে। আমি সকাল থেকেই ছবি আঁকছি, মাঝে ওরা ডেকে নিয়ে গেল তাই এখন ছবি না শেষ করে কিছুতেই যাব না। কি এমন ছবি আঁকছ দেখি, আমায় দেখাও। না, মাকে দেখাবো। আমাকে দেখাবে না? তবে তুমি ওই লোকটাকে বলো না কিন্তু। তাহলে আচ্ছা এই দেখো। কি, এ তো রাক্ষসের ছবি। রাক্ষসটার তলায় নাম লিখে রেখেছি, এই দেখো নিম্পিসি। একটা রাক্ষস নাও। এ কি, কার নাম? সৌমিন দত্ত? রমনা? ছবিটা দাও বলছি। এ ছবি কিন্তু মাকে দেখাতে পারবে না। ছি 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 ছি, এ ছবি আমি লুকিয়ে রাখবো কিংবা কিংবা ছিঁড়ে ফেলবো। নিম্পিসি দাও বলছি ছবিটা, দিয়ে দাও বলছি নিম্পিসি, দাও দাও। নীরা প্লিজ প্লিজ এবার রেস্ট দাও, এই বয়সে অনেকক্ষণ হোলি খেলা হয়েছে, নিজের মুখ খেলাতে একাকে একেবারে হিড়িম্বা। আর তোমার মুখটা আদি মানব। এই 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 চলো না ছাদে গিয়ে বসি, অনেকদিন যাই না, এই চলো না গো। চলো 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 নীরা। আচ্ছা তোমার মনে পড়ে কলেজ সোশ্যালে তোমার উদ্দেশ্যে আমি আবৃত্তি করেছিলাম, ওই যে তুমি ফ্রন্ট রোতে ক্লাসের অন্যান্য মেয়েদের সঙ্গে বসেছিলে? আমি বরানের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশ্চিত বেলা সঘন বর্ষা গগন আধার, হ্যারো বাড়িধারে কাঁধে চারিধার। এই যে মশাই, আবৃত্তির ঘরে বিভোর হয়ে ছাদের গান এসে গিয়ে বসলে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই নিচে নেমে বসুন নিচে। না 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 না, নিচে নামলে তোমার মুখটা ভালোভাবে দেখা যায় না যে। এ কি হঠাৎ আর মনে হয়ে গেলে যে নীলা? জানো আজ না মলয়ের কথা মনে করছে, গত বছর এমন দিনে ওর সঙ্গে আমি ছাদে ছিলাম। কিন্তু মলয়রা কবিতা শোনাতে জানতো না? না জানতো না, আমার মতো এমন ভালোবাসতে পারেনি তোমায়। কি জানি, মলয় দার্শনিক ছিল, ভাবুক ছিল, কিন্তু প্রেমিক ছিল না। হঠাৎ এভাবে চেঁচাচ্ছো কেন? বুঝতে পারছো না আমি সব দিক দিয়ে হেরে যাচ্ছি, উপলব্ধি করতে পারছো না তুমি আমার কোন দুর্বলতায় বার বার ঘা দিচ্ছো, আমার চোখের দিকে তাকিয়েও অনুভব করছো না, একটা হিংস্র বাঘের মতো জ্বলছে আমার চোখটা। অন্যদিন সৌমিন তো ডেকে দেয়, আজ
আজকে ও আমারই মতো বেশি ঘুমোচ্ছে। সৌমেন, সৌমেন, এ কি সৌমেন কোথায়? সৌমেন এ কি এখানে? চিঠি, কার চিঠি? নীলা, এ চিঠি যখন পাবে তখন আমি অনেক দূর পালিয়ে গেছি। নীলা, আজ সত্যি বলছি, আমার ধারণা ছিল এক বছর আগে আন্দামানের জাহাজে মলয়দা সেই ভয়ঙ্কর উদাহ হয়ে যাওয়ার ঘটনাটার কোনো দ্বিতীয় সাক্ষী নেই। আমার বিশ্বাস ছিল ব্যাপারটা আর কেউ জানে না। সেই রাতে কেবিন থেকে বেরিয়ে দর্শনের অধ্যাপক মলয় মিত্র যখন নিশীথের সমুদ্র দেখছিলেন ডেকে দাঁড়িয়ে এক দার্শনিক ভঙ্গিতে, তখন নিচের ডেক থেকে নিঃশব্দে আর একজন উঠে এসেছিল যে তোমাদের সঙ্গী ছিল, যাকে মলয়দা বিশ্বাস করত তোমাদের বন্ধু বলে এবং তারও বন্ধু বলে। কিন্তু কি করব, আমার বুকে তখন আগুন, তোমায় না পাওয়ার যে যন্ত্রণা ছাই চাপা আগুনের মতো স্তিমিত ছিল তা আবার দাউ দাউ করে চলছে। তখন মলয়দার প্রিয় বাচ্চা মেয়েটির যে সেরাতে ঘুম ভেঙে গিয়েছিল, সেও যে কেবিনের জানলা দিয়ে তার বাবাকে দেখছিল, তা আমি জানবো কি করে বলো? কিন্তু এখন বুঝতে পারছি ঠিক সে যেভাবে আমি সেই রাতে মলয়দাকে ডেকের ওপর থেকে হঠাৎ ধাক্কা মেরে আজ ঠিক সেইভাবে সেদিনের বাচ্চা মেয়েটি আমায় নিচে ফেলে দিতে চাইছিল এক অতৃপ্ত প্রতিশোধের চায়। ও পারেনি, কিন্তু বুঝিয়ে দিয়েছে দিনের পর দিন ইঙ্গিতে, আর আজ স্পষ্টই বুঝিয়ে দিয়েছে হয়তো আমি সেই নীল জামাটা পরেছিলাম বলেই ও জানে ওর বাবার হত্যাকারী কে। তাই এরপর আর এখানে এমন ভাবে থাকার মানে হয় না। আমাকেও চিনেছে বলেই কোনো দিন সে মানতে পারেনি। আমি যখন তাকে চিনে ফেলেছি তখন আমি বুঝতে পারছি আমায় পালাতেই হবে। আমি পালাবো, আমি পালাবো নীলা, আমি পালাই।